मतलब खाना तुम खाओ नहीं ना उनते ना मैं छोड़ रहा हूँ। ये देखो चिली चिकन बनाने मांस कटिंग हो गए धोआ हो गए अगर ओके मैगनेट कर रखते हो। देखो हमें कीभव मैगनेटा करी देखो लवण देव आगे लवण दिल लवण दियार पर भलोक मिक्स करते हैं ये कि सब माँस मिक्स हो जाए ना तो अल्प एक मध्य लेके रखें लवण लागू से मिले भलोक मिक्सटा कर तरपे एर मध्य एक डिम देवे एक डिम दियार पर ओके भलोक मैगनेट कर लागू भलोक मैगनेट करते कि सब मिक्स और मध्य बहरे থেকে শক্ত ভিতর থেকে নরম থাকে চিলি চিকেন ওকেই বলে ভালো করে মিশিয়ে তারপরে এই দেখো আদ্রক লসুনের পেস্ট যাবে এর মধ্যে ভালো করে ডিমটা মিক্স করলাম আমরা এই আদ্রক লসুনের পেস্ট দিলাম একটু দিলাম একেও ভালো করে ম্যাগনেট করে দেবো এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দেবো এর মধ্যে লাল হবে কালার হবে শেজওয়ান সস দিতে হবে হালকা শেজওয়ান সস দেবো এর মধ্যে এই যে শেজওয়ান সস দিলাম আর হালকা একটু গুঁড়ো লবঙ্গ গুঁড়ো জল দিলাম ভালো করে ম্যারিনেট হবে এটা একটু কম হয়ে গেছে আমরা ঝাল আর একটু দেবো এখন এর মধ্যে একটু ময়দা দেবো তারপর একটু আরারোট দেবো আরারোট এই জন্য দেওয়া হয় একটু ক্রিস্পি পান আসবে চিলি চিকেনের মধ্যে দেখেন পুরো ম্যাগনেট হতে যাচ্ছে একদম কালার ফাইন আসছে আর এটা ম্যাগনেট করে কমসে কম 10-15 মিনিট 20 মিনিট রেখে দেওয়া হবে কি চিকেনটা ভালো করে ম্যাগনেট হয়ে যাক একটু মশলাটা ওর মধ্যে লেগে যাক এর মধ্যে একটা জিনিস আরও দিতে হবে বেকিং পাউডার বেকিং পাউডারটা দিলে কী হয় একটু মাংসটা ফোলে আর গলে তাড়াতাড়ি ওনার মধ্যে একটু খাজুটাও দিয়ে দেবো খাজুটা নিয়ে আসো একটু খাজুটা নিয়ে আসো ভালো খালি ভালো ক্রিস্পিটা হবে এই জায়গা আমাদের যে শেষ যখন চিলি চিকেন তৈরি করবো তখন আবার আপনাকে আমরা দেখাবো এই যে চিলি চিকেনের ম্যাগনেট চিকেন এটা করে রেখেছিলাম এখন এটা ফ্রাই হবে ফ্রাই হওয়ার পর তারপরে চিলি চিকেনটা তৈরি হবে এই দেখেন এক এক পিস করে আমি ছেড়েছি তেলের মধ্যে ভালো সুন্দর ব্রাউন হয়ে বেরোবে দেখুন মাল মশলা সব রেডি করা আছে চিলি চিকেন হবে পকোড়াটা সুন্দর কালার আসবে দেখি আমরা এটা তৈরি করব সব ঘন্টা ভিতরে হয়ে গেল পরে আবার ফ্রাই করে দেবো হয়ে গেছে হাফ ফ্যান এরপরে আর একবার সব হয়ে গেলি হাফ ফ্যান তারপরে ফোল্ডার করবো আমরা হয়ে গেছে দেখুন ভালো এরপরে আরেকবার আমরা ফ্রাই করবো এতে খাবো এ আবার দেবো তেলে আবার চিলি চিকেন ছাড়ছি আমি
अरे वो तो किच्छु नहीं अगर ये झोलटा जे इसलो डार्क हो जाए अगर देखें एकदम पूरा डार्क हो जाए देखो डार्क हो जाए आटो हो जाए तुम्हारे चिली चिकन एकदम रेडी আপনারা যেরকম তেরকম খেতে পারে গ্রেভি বলে দেবে দেখুন ঝোলটা গাঢ় হয়ে গেছে আর যেন বেশ হয়ে একদম রেডি ওর উপরে ধনে পাতা দিয়ে দেওয়া টেস্ট যোগ করে ভালো গ্রিন গ্রিন দেখা যায় না ওর মধ্যে একটু আরও ভালো লাগে আমার কাছে হারা ধনিয়া নাই হারা ধনিয়া হলে আরও ভালো হতো গ্রিন পেঁয়াজ পেঁয়াজের কলি হয় না ওটাও দিতে হয় ভালো টেস্ট করে এখন দেখো একটু হারা হারা দেখা যাচ্ছে গ্রেভিটা लवण चेक करती धुआ